বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে পটল আলুর দুর্দান্ত টেস্টি একটি রসা বানিয়ে দেখাবো। এই রসাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। প্রথমে আলুটা আমি একটু ভেজে নেব। দেখো, আমি এরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি 5 মিনিট আলুটা কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, আমি পটলগুলো ভালো করে ছুলে তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। দিয়েছি 1/2 চামচ লবণ। আবার আমি 5 মিনিট পটলটা ভেজে নেব। দেখো, পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আমি বেশি আর ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। আর পটলটা ভাজার সময় কিন্তু লবণ সামান্য একটু দিলেই হবে, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। দেখো, আমি পটল ভাজার তেলে আর একটু তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। এরপর আমি দিয়েছি এখানে একটা পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ফোড়নের জন্য কিন্তু পেঁয়াজ আর ভাজতে হবে না। এবার আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা বাটা, তোমরা যেমন যে যেমন ঝাল খাও সেরকমই ধুয়ে নেবে। 5 মিনিট লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, শুধু কালারটা সুন্দর একটা কালার আসবে। দেখো, লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখো, আমি পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়েছি গরম জল। যে কোনো রান্না যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো হবে। দেখো, পটলের তরকারিতে কিন্তু বেশি একটা ঝোল ভালো লাগে না, তাই আমি দেখো এই সমান জল দিয়েছি। এবার আমি 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। 5 মিনিট কিন্তু হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা রুই কাতল যে কোনো মাছ দিয়ে করতে পারো। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে একটা মশলা বানিয়েছি, ধনে আর গোটা জিরে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি,
আর এর মধ্যে দিয়েছি আদা আর পেঁয়াজ, আমি একসাথে মশলাটা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পটল আর আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এরকম ঝোল থাকতেই নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো, হাফ চামচের থেকেও কম, তাহলে দেখবে তরকারিটা সুন্দর একটা সেন্ট হয়। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার রেসিপিগুলো দেখছো, যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করে দিই।